সারদা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডির কাছে চিঠি দিলেন তৃণমূলের এমপি শতাব্দী রায়। ইডি সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই তিনি ওই চিঠিটি পাঠিয়েছিলেন। ইডি ডাকার পরেই তিনি এই চিঠি পাঠিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে এতদিন পর শাসক দলের এমপির কেন টাকা ফেরানোর কথা মনে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ইডি সূত্রে জানা যাচ্ছে, সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী রায়। তার সঙ্গে সুদীপ্ত সেনের কোম্পানির কত টাকা চুক্তি হয়েছিল তা জানতেই ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু সংসদ চলায় তিনি আসতে পারছেন না বলে ইডিকে চিঠি দিয়ে জানান তিনি। সূত্রের খবর, সেখানেই তিনি জানান সারদার কাছ থেকে তিনি 29 লক্ষ টাকা নিয়েছিলেন এবং এই টাকা তিনি ফেরত দিতে ইচ্ছুক।